সে অনেকদিন আগের কথা। শালবন নামের একটি জঙ্গল ছিল, সে জঙ্গলটি দেখতে ছিল অপূর্ব সুন্দর। তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধকর ছিল তার পরিবেশ, এবং যেদিকেই চোখ যেত শুধু সবুজ আর সবুজ, চারদিকে যেন সবুজের সমারোহ, যেদিকেই চোখ যায় শুধু মন জড়িয়ে যায়। ঠিক সেই জঙ্গলেই বাস করত এক টুনি। সে রূপে গুণে খুবই সুন্দর ছিল, কিন্তু তার কোনো ছেলে সন্তান ছিল না। তার কোনো ছেলে মেয়ে না থাকায় তার মনে ছিল প্রচণ্ড কষ্ট। অবশেষে একটা সময় তার ঘর আলোকিত করে তার একটি ডিম এলো। তারপর টুনি তার বাসায় বসে বসে বলতে শুরু করলো, অনেকদিন পর, অনেক কষ্টের পর আমার ঘরে সুন্দর একটি ফুটফুটে ডিম এসেছে। আমি চাই এই ডিমটি থেকে একটি ছানা বের হবে এবং সে দেখতে আমার মতোই হবে। তবে যাই হোক, একে তো খাবার দেওয়া প্রয়োজন, যাই এর জন্য আমি খাবার আগে থেকেই সংগ্রহ করতে শুরু করি। এদিকে টুনি যেই গাছে বাস করত তার নিচেই বাস করত এক হিংস্র সাপ। টুনির বাসায় নতুন অতিথি এসেছে, এখনও ডিম ফুটে বের হয়নি, তাই টুনির চিন্তার শেষ নেই। টুনি চলছে তার বন্ধুর সাথে দেখা করার জন্য, সাথে বাড়ি ফেরার সময় কিছু খাবারও সংগ্রহ করবে, কেননা এই বাচ্চাটি কিছুদিনের মধ্যেই ডিম ফুটে বের হবে, তখন প্রচণ্ড পরিমাণ খাবার প্রয়োজন পড়বে। তাই মনের আনন্দে টুনি তার বন্ধুর জন্য একটি ফুল উপহার নিয়ে যেতে শুরু করলো, এবং সে চলতে চলতে তার বন্ধু টিয়া পাখির গাছের কাছে গিয়ে পৌঁছালো, এবং সেখানে গিয়ে দেখলো টিয়া পাখি সেখানটিতে বসেছিল। কি ব্যাপার বন্ধু টুনি, আজকাল তোমাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। তোমাকে তো অন্য সময় ডাকলেও তুমি আমার কাছে কখনো আসতে চাও না, তো আজ কি মনে করে আসলে বন্ধু? অনেকদিন পর এলে, বলো তোমার কি অবস্থা, কিভাবে কাটছে তোমার দিন? টিয়া বন্ধু, তোমার কাছে কি আমি কখনো কিছু লুকাতে পারি, তুমিই বলো। আমি তোমাকে একটি খুশির খবর দিতে এসেছি, আমার বাসায় একটি নতুন ডিম এসেছে। আমি চাই আমার ডিমটি খুব তাড়াতাড়ি ফুটে বাচ্চা বের হয়ে আসবে। তুমি আমার জন্য সব সময় প্রার্থনা করবে, যাতে আমার ছানাটি দেখতে হুবহু আমার মতোই হয়, কেননা আমার চেহারাটি অনেক সুন্দর, বনের সব পাখিরাই বলে থাকে, তুমিও বলেছিলে বন্ধু। তাই তুমি আমার ছানার জন্য সবসময় প্রার্থনা করবে, যাতে করে আমার ছানাটিও দেখতে আমার মতোই হয়। সে কি বন্ধু, এই কথাটা কি আমাকে বলতে হবে নাকি? আমি তো তোমার ছানার জন্য সব সময় আমি প্রার্থনা করব, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা টিয়া বন্ধু, আমি চললাম, কেননা জঙ্গলে তো শত্রুর অভাব নেই, কেউ আমার বাচ্চার ক্ষতি করে ফেলবে। এই বলে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে টুনি মনের আনন্দে তার বাসায় ফিরতে শুরু করল, এবং তার মনে মনে কত স্বপ্ন ঘুরপাক খাচ্ছিল। এইদিকে তার বাসার নিচে বাস করা সেই পাজি সাপটি মনে করল, টুনির বাসায় বাচ্চা এসেছে, আমি যাই গিয়ে টুনির ডিমটিকে খেয়ে আসি। আহ, কতদিন হয়ে যায় কোনো কিছুই খাবার পাচ্ছিলাম না, আমি এতদিন খেয়ালই করিনি এই ছোট্ট টুনির ঘরেও যে ডিম এসে গেছে। যাই হোক, প্রচণ্ড ক্ষুধার্ত আমার শরীর, তো আমি যদি এই ডিমটা খাই তাহলে অবশ্য এক মাস আরামসে আমি নিচে ঘুমিয়ে থাকতে পারবো। আর টুনি তো আমাকে কখনো অবিশ্বাস করবে না, কেননা আমি টুনির সাথে কখনো গল্প করিনি, কখনো তার সাথে বন্ধুসুলভ আচরণও করিনি। আচ্ছা, এত কথা না বলে জলদি করে ডিমটি খেয়ে নিই। এ কথা বলে পাজি সাপ খপাস করে তার ডিমটি গিলে খেয়ে জলদি জলদি তার বাসায় ফিরে আসে, এবং সে এভাবেই বসেছিল যাতে করে টুনি তাকে দেখলেও বুঝতে না পারে যে সাপই টুনির ডিম চুরি করে খেয়েছে। এদিকে যে টুনিও মনের আনন্দে তার বাড়ি ফিরতে শুরু করলো, এবং মনে মনে কত না স্বপ্ন ছিল, তার বাচ্চা আসবে, তার বাচ্চাকে সাথে নিয়ে সে বিভিন্ন বনে জঙ্গলে উড়ে বেড়াবে, তার মনের স্বাধীনতা অনুযায়ী সে এপাশ থেকে ওপাশে, এ জঙ্গল থেকে ও জঙ্গলে, বিভিন্ন জায়গায় তার বাচ্চাকে সাথে করে নিয়ে
সে ঘুরতে থাকবে। ঠিক তখনই টুনি বাসায় এসে দেখতে পেল তার ডিমটি কেউ যেন চুরি করে নিয়ে গেছে। হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো, কে করলো আমার এত বড় সর্বনাশ, এত বড় ক্ষতি আমার কে করলো? আমি এখন কার কাছে যাব? এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। না না, সাপ আমার ডিম খেয়েছে এটা আমার বিশ্বাস হয় না। সাপ ডিম খেতে পারে না। যাই হোক, আমি এখন কি করব? আমার খুব কান্না পাচ্ছে। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? যে আমার ডিম চুরি করে খেয়েছে তার উপর খোদার অভিশাপ নেমে আসবে। আমি তাকে অভিশাপ দিচ্ছি, সে কোনোদিনও সুখী হতে পারবে না। সে আমার বাচ্চাকে চুরি করে খেয়েছে। আমি জানি না সে কে। সে আমার ডিমকে আধো জীবিত রেখেছে নাকি খেয়ে ফেলেছে? আমি এখন কি করব, কি নিয়ে বাঁচব? আমার এতদিনের স্বপ্ন সবই তো আজ মাটি হয়ে গেল। এভাবেই টুনি তার ডিমের জন্য আহাজারি করতে করতে অনেক দিন পার হয়ে যায়। কিছুদিন পর টুনির ঘরে আবার একটি ফুটফুটে ডিম আসে। তখন টুনি মনের খুশিতে আবারও বলতে শুরু করলো, অনেকদিন পর আমার ঘর আলোকিত করে নতুন একটি ডিম এসেছে। আমি এই ডিমটিকে রেখে কোথাও যাব না, শুধু খাবার খেতে যাব। চট করেই খাবার খাওয়া শেষ হলে আবার বাসায় ফিরে আসব। কেননা আমার ডিম ফেটে বাচ্চাটি বের হলেই আমি এখান থেকে অন্য কোথাও চলে যাব আমার বাচ্চাকে সাথে করে নিয়ে। কেননা ইতিপূর্বে আমার একটি ডিম হারিয়ে গেছে, আমার তার জন্য খুব কষ্ট হয়, খুব কান্না পায়, আমি আজও ভুলতে পারিনি। যাই, কিছুটা খাবার খেয়ে আসি এবং আমার বন্ধু টিয়া পাখির সাথে মোলাকাত করে আসি। গিয়ে দেখি জঙ্গলের রাজা তাকে আমি পাই কিনা, কারণ জঙ্গলের রাজা ইগল মশাই তো সবসময় ব্যস্ত থাকে। তাকে আমার ডিম চুরির বিষয়টা অবশ্যই জানাতে হবে। যদি তাকে আমি এই বিষয়টা অবগত না করি, তাহলে পরবর্তী সময়ে আমার আরো ডিম চুরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই হিসেব করেই আমি আজকে রাজামশাইয়ের কাছে যাব। এই বলে ছোট্ট টুনি উঠতে উঠতে তার বন্ধুর বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখে ইগল মহারাজ টিয়ার বাসায় বসে বসে টিয়ার সাথে গল্প করছে। এবং ঠিক সেই সময় টুনি ইগল মহাশয়কে বলতে থাকে, রাজামশাই আমি একদম ভালো নেই, কেননা ইতিপূর্বে আমার একটি ডিম আমার বাসা থেকে কেউ একজন চুরি করে নিয়ে গেছে। তবে আমি দেখতে পাইনি কে আমার বাসা থেকে ডিম চুরি করে নিয়ে গেছে। আপনি এর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার করে দিবেন আমাকে। ঠিক আছে টুনি, আমি বিষয়টা গিয়ে দেখবো এবং টিয়া পাখি কেউ পাঠাবো। তুমি যাও, তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি টিয়ার সাথে একটি জরুরি বিষয়ে আলাপ করছি, তুমি এখন যাও। ইগল মহারাজার আশ্বাস পেয়ে টুনি কিছুটা স্বস্তি পেল এবং মনে মনে কিছুটা খুশিও হয়ে গেল। কেননা ইগল মহাশয় তাকে বলেছে তার কোনো সমস্যা হলে ইগল সেটা সমাধান করে দিবে। এই ভেবে সে মনের আনন্দে তার বাসায় ফিরতে শুরু করলো এবং চলতে চলতে বাসার খুব কাছাকাছি চলে গেল এবং কিছুটা দূর থেকে সে দেখতে পেল তার বাসায় কেউ একজন নড়াচড়া করছে। এবং টুনি অবশেষে দেখতে পেল পাজি সাপটি টুনির বাসায় খুব জোরে দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করে এবং সে বাসার উপর গিয়ে খপাস করে টুনির ডিমের দিকে তাকিয়ে এদিক ওদিক দেখে খপাস করে টুনির ডিমটিকে মুখের মধ্যে ভরে নেয় এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে এসে তার বাসায় গিয়ে চুপচাপ বসে রইল, যাতে করে টুনি তাকে দেখেও কিছু বুঝতে না পারে। এইদিকে ঠিক সেই সময় টুনি তার বাসায় এসে কান্নায় ভেঙে পড়ল, আমি এই জঙ্গলে আর থাকতে চাই না, এই পাজি সাপ আমার ডিম এর আগেও চুরি করেছে। তা না হলে আমি আজ আমার নিজের চোখে দেখলাম এই পাজি সাপ আমার ডিম কিভাবে চুরি করে খেয়ে ফেললো। আমি এর সূক্ষ্ম বিচার চাই।
এই বলে ছোট্ট টুনি আহাজারি করে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। এদিকে ঈগল মহাশয় টিয়াকে ডেকে বলতে শুরু করলো, এই টিয়া শোন, তুই যা, আমার মনে হচ্ছে টুনি খুব বিপদে পড়েছে, তুই এক্ষুনি যা, এক্ষুনি গিয়ে তুই দেখে আয় কি অবস্থা, টুনির মনে হয় খুব বড় বিপদ হয়ে গেছে। টিয়া পাখি তাৎক্ষণিক সেখানে যেতে শুরু করে। ঠিক তখনই টুনি চিৎকার করে বলতে থাকে, এই পাজি সাপ আমার ডিম খেয়েছে, একে তুমি মেরে ফেলো। তারপর টিয়া পাখি তার টিয়া সাপটিকে সেখানেই মেরে ফেললো। এরপর থেকে টুনি ও টিয়ার জীবন খুব সুন্দর কাটতে শুরু করলো। এভাবেই তাদের বন্ধুত্ব টিকে ছিল চিরদিন।